আজকে এলাম আমাদেরই পার্শ্ববর্তী গ্রাম রাধানগর কলোনি। এই বাড়িতে পাট বিক্রি করেছে, তো সেই পাটের তলায় ওনারা সাপ দেখতে পেয়েছেন, গোখরা সাপ। দেখি গিয়ে কি অবস্থায় আছে। আপনারা কি ফোন করছেন? না, আমি করিনি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। কিন্তু মনে হচ্ছে তো একটার বেশি আছে সাপ। বলেছি ঠিক আছে, যাচ্ছে। পাট বিক্রি করার শেষের দিকে এই যে 2-3 গাইড ছিল, তখনই সাপগুলোকে চোখে পড়েছে লেবারদের। দাদা, ভালো লাইট আছে? মানে চার্জার লাইট হলে একটু সুবিধা হতো। নিয়ে আসুন তো একটু, দেখুন সাপগুলো কিভাবে নিজেদের পেঁচিয়ে আছে। শীতকাল তো, এখন ওরা হাইবারনেশন আছে। কিন্তু মহাদেব, এই লাইটটা ধরবে কি? ওরে বাবা, বাক্সের তলায় তো আরো 2 খানা দেখতে পাচ্ছি। কতগুলো আছে কে জানে। অনেক দিন ধরে এখানে পাট ছিল, 1 বছরের উপরে। আর এখানে ইঁদুরে আনাগোনা ছিল, আর সেই সুযোগ নিয়েই সবগুলো এখানে এসে বাসা বেঁধেছে আর ইঁদুর খেয়েছে। গৃহস্থের অবশ্য উপকারই করেছে, কারণ সাপগুলো না থাকলে ইঁদুরে পাটগুলো কেটে টুকরো টুকরো করে দিত। আর কাটা পাটের কোনো দাম নাই। এই সাপটার লেজে ঘা হয়েছে দেখছি। প্রত্যেকটা সাপই দেখছি প্রমাণ সাইজের, 4.5 ফুটের একটাও নিচে না। একটু সর 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 সাইড দে। দাদা, ওটা ওটার মোট কেটে ভিতরে ঢুকাও, বুঝলি? তুমি ওটাই ঢুকো না। মহাদেব ভাই, ওই বাক্সটা খুল তো। মানুষের মনে এরকম ভুল ধারণা আছে যে সাপে খোলস বদলালে পরে সাপ নড়াচড়া করে না, অথবা আবার অনেকে বলে যে সাপের জ্বর এসছে ওই জন্য নড়াচড়া করছে না। কিন্তু এই এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই। মানুষের মধ্যে আরও একটা ভুল ধারণা
লুকিয়ে আছে যে সাপকে কোনো কারণে ব্যথা দিলে যদি সেই সাপ না মারতে পারে তাহলে সেই সাপটা ঘুরে এসে পরে রাত্রেবেলা তাকে কামড়াতে পারে। কিন্তু মানুষ সকলেরই এটা জানা নেই যে সাপের মস্তিষ্ক খুবই অনুন্নত। গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, যেটা সাপের চিন্তা বা স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে, সেই জায়গাটা মানুষের মতো অতটা উন্নত নয়, তাই সাপ কখনো মনে রাখতে পারে না। গোখুরা সাপ একবারে 10-30 ডিম পারে, আর এই ডিমগুলি থেকে বাচ্চা হতে 50-60 দিন সময় লাগে। সাপ যা ডিম দেয় তার মাত্র 1% বাচ্চা বড় হয়ে প্রজননক্ষম হয়। অতএব দুঃখের বিষয়, ফোন ফ্লাইট মোডে না থাকার জন্য একটা ফোন এসেছিল, সেই জন্য শেষ মুহূর্তে বড় সাপটিকে, সবথেকে বড় সাপটি যেটা, সেটাকে দেখাতে পারিনি। তাই বাড়িতে নিয়ে এসে আপনাদেরকে সেই সাপটিকে দেখার সৌভাগ্য করে দিলাম। দেখুন একটু সাপটা কীরকম করছে। এই সাপটার দৈর্ঘ্য 5 ফুট 1 ইঞ্চি ছিল। দেখুন ফনা তুলে সবাইকে কীরকম অভিবাদন জানাচ্ছে, একদৃষ্টে সবাইকে দেখছে। এই যে ফনার পেছনে দেখুন দুটো স্পট চোখের মতো লাগছে, এই কারণেই ঠিক গোখরা সাপকে স্পেকটেকেল কোবরা বলা হয়। আর এর টোটাল আকৃতিটা অনেকটা ভি আকৃতির, সেই জন্য মানে এটা অনেকটা গরুর খুরের মতো দেখতে, তাই এই সাপটির নাম হয়েছে গোখরা। যা এবার বাক্সের মধ্যে চলে যা। সাপ দেখলে আপনারা কখনোই মারবেন না, দেখা মাত্রই আপনার নিকটবর্তী রেস্কিউয়ারকে খবর দেবেন, তিনি এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাবেন। সাপে কামড় দিলে ঝাড়ফুঁকো বা ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন। নমস্কার, আমি সুপ্রভাত সরকার। আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।